নমস্কার, চাষবাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রাঙা আলু বা মিষ্টি আলু, অনেকে লাল আলু বলে, কীভাবে চাষ করতে হয়, জমি কীভাবে তৈরি করতে হবে এবং কী কী জৈব সার এবং রাসায়নিক সার কী কত পরিমাণে দিতে হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তাহলে শুরু করছি আজকের ভিডিও, রাঙা আলু বা লাল আলু চাষের পদ্ধতি এবং জমি তৈরির পদ্ধতি। কীভাবে চারা তলা তৈরি করবেন তা দেখাচ্ছি। আগের বছর যেখানে চাষ করেছিলেন সেইখানে দু একটা আলু লুকিয়ে থাকে, সেখান থেকে চারা হয়ে যায়। সেগুলো থেকে 1.5 ফুট দৈর্ঘ্যে কেটে আনতে হবে এবং মাটিতে 1 মিটার অন্তর অন্তর পুড়ে পুঁতে দিতে হবে। এ সময় কোনো সার দেওয়া চলবে না, বেঁচে গেলে বৃদ্ধির জন্য নাইট্রোজেন ব্যবহার করতে পারেন, ইউরিয়া। এবং যখন লাগাবেন তার প্রায় 2 মাস আগে আপনাকে চারা লাগাতে হবে, দিলে চারা তোলা তৈরি হলে তারপর লাগাবেন। আমরা সাধারণত শ্রাবণ মাসে পুঁতে দিই চারা তৈরির জন্য এবং আশ্বিনের শেষে কিংবা কার্তিক মাসে লাগাই। মাঝে মাঝে আগাছা হলে কোদাল দিয়ে পরিষ্কার করে দিতে হবে যতবার আগাছা হবে। তারপর বৃষ্টির জল তো হচ্ছেই, মাঝে মাঝে নাইট্রোজেন দিয়ে দিতে হবে। চারা তোলা তৈরি হয়ে গেলে লাগানোর জন্য নির্দিষ্ট দৈর্ঘ্যের চারা কাটতে হবে। আমরা সাধারণত 20-25 ইঞ্চি দৈর্ঘ্যের চারা কেটে থাকি এবং সময়টা অবশ্যই ভোরের দিকে কাটতে হবে, কারণ রোদ যদি লেগে যায়, যদি শিশি না থাকে পাতায়, তাহলে সেগুলো লাগালে মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য ভোরে ভোরে কেটে সঙ্গে সঙ্গে গুছিয়ে দিতে হবে। দেখাচ্ছি আপনাদের কীভাবে গুছাতে হয়, একজন কাটছে এবং একজন গুছাচ্ছে। আর সেটা যদি ফেলে রাখা যায়, রোদ একটু বেরিয়ে গেছে, তাহলে শুকিয়ে যাবে এবং সেই চারা লাগালে আর বাঁচবে না। সেই জন্য কাটার সঙ্গে সঙ্গে গুছিয়ে নিতে হবে। এখন প্রত্যেকটা অংশ আমরা 20-25 ইঞ্চি দৈর্ঘ্যের কাটছি এবং কেটে এইভাবে গুছাতে হবে। তো দেখছেন জমি রোটার সার যে লাঙ্গল করা হয়েছে, এতে যেহেতু আলু একটা রূপান্তরিত কাণ্ড এবং এতে যা ফার্টিলাইজার বা জৈব সার যা দেবেন একইবারে দিতে হবে এবং করে দেওয়া যায় না, করে শুধু যখন জল দেওয়া হবে ছিটিয়ে তখন সামান্য পরিমাণে ইউরিয়া দেওয়া চলে, কারণ মাটিটা লাগানোর পর আর এখানে কোনো কাজ করা হবে না যাহা উপরে, তার জন্য পটাশিয়াম বা ফসফরাস ব্যবহার করা যাবে না। এর জন্য মাটি তৈরির সময় আমরা সারটা একটু বেশি পরিমাণে দিয়ে দিই। এতে মাটি তৈরির সময় আমরা দিয়েছি ফসফেট প্রতি কাঠাতে 4 কেজি, পটাশিয়াম 1 কেজি এবং NPK 10-26-26 2 কেজি করে, কারণ এটা হচ্ছে রূপান্তরিত কাণ্ড, কাণ্ডটা রূপান্তরিত হয়ে মাটির ভিতরে সেটা আলুতে পরিণত হয়, তার জন্য একটু আর যেহেতু সার একবারই প্রয়োগ করা হয় তার জন্য একটু বেশি পরিমাণে সার দিয়েছি। আর ইউরিয়া দিয়েছি সামান্য পরিমাণে, কারণ এখন এদের শিকড় বা মূল নেই। এগুলো দেখছেন, এগুলো লাগানো হচ্ছে, এগুলো হচ্ছে কাণ্ড, এই কাণ্ড শাখা প্রশাখা বেরিয়েছে মূলের, এগুলো মাটিতে প্রবেশ করে তারপর মাটি থেকে খাদ্য গ্রহণ করবে। যেহেতু প্রথম অবস্থায় গ্রহণ করতে পারে না, তার জন্য নাইট্রোজেন দিয়ে দিলে কিছুদিন পরে তা নষ্ট হয়ে যায়, যেহেতু নাইট্রোজেন মাটির সঙ্গে মিশে বেশিক্ষণ থাকতে পারে না, তার জন্য নাইট্রোজেন খুব কম পরিমাণে দেওয়া আছে এবং পটাশিয়াম ফসফরাস বেশি পরিমাণে দেওয়া আছে। ফসফরাস যেহেতু মূলের কাজ করে তার জন্য ফসফরাসটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। এইভাবে চষে দেওয়ার পর এটাকে দেখছেন একটা ভাগে ভাগ করে দেওয়া হয়েছে, প্রায় 10-12 ফুট সার ছাড়া একটা তলা তৈরি করা হয়েছে, কারণ এই যে নালাগুলো আছে এই নালাগুলোর সাহায্যে পরে যখন জলের প্রয়োজন হবে জল দেওয়া হবে। আর আলু যেহেতু মাটির ভিতরে ফলবে, এর জন্য এতে চাপান জল দেওয়া যাবে না, কারণ চাপান দিয়ে দিলে গাছ অতিরিক্ত পরিমাণে বেড়ে যাবে এবং মাটি বসে শক্ত হয়ে যাবে, যার ফলে আলু যে আকার বৃদ্ধি পাবে না। এই জন্য এই নালার সাহায্যে জল নিয়ে আমরা কোনো বালতি বা কোনো পাত্রের সাহায্যে এরকম ছিটিয়ে জল দিতে হবে হালকা পরিমাণে,
একাত্র বৃষ্টি হলে জলের কোনো প্রয়োজন নেই। এরপর দেখাচ্ছি কীভাবে লাগানো হবে। লাগানোর জন্য সরু কোদালের ব্যবহার করা হয়েছে। আগে যখন মানুষের হাতে সময় ছিল এবং চাষের পরিমাণ কম হতো, তখন হাতে লাগানো হতো, হাতে কীভাবে লাগানো হতো দেখাবো। এখন যেহেতু সময়ের অভাব এবং লোক সংখ্যার অভাব, তার জন্য কোদালের সাহায্যে এইভাবে লাগানো হয়। 4 থেকে 5 ইঞ্চি ছাড়া ছাড়া এইভাবে আমি নালা করে যাব। তারপর কাণ্ডটা বসিয়ে যেতে হবে এবং লক্ষ্য রাখতে হবে যেন পাতাগুলো সবগুলো চাপা না পড়ে যায়, কারণ পাতার সাথে উদ্ভিদ খাদ্য তৈরি করে চাপা পড়ে গেলে সেই কাণ্ডটা আর খাদ্য গ্রহণ করতে পারবে না, যার ফলে শুকিয়ে শেষে মারা যাবে। আমরা লক্ষ্য করব এই যে কাণ্ডটা, কাণ্ডটা যেন মাটির নিচে থাকে এবং এতটা নিচে থাকে যাতে উপরে অংশটা রোদের তাপে শুকে না যায়। এইভাবে দেখছেন এখান থেকে এখানে ডিস্টেন্স 3 থেকে 4 ইঞ্চি ছাড়া ছাড়া একটা নালা করতে হবে এবং একটা নালা থেকে আর একটা নালা তৈরির সময় যে মাটিটা তোলা হচ্ছে সেই মাটিটা আগে লাগানো কাণ্ডটা চাপা পড়ে যাচ্ছে, এইভাবে লাগিয়ে যেতে হবে। এইভাবে একটার পর একটা লাগিয়ে যেতে হবে। দু একটা পাতা চাপা পড়লে কোনো ক্ষতি নেই, কিন্তু মনে রাখতে হবে এই যে কাণ্ডটা যেন মাটির উপরে না থাকে, তাহলে রোদের তাপে সেটা শুকিয়ে গাছটা মরে যাবে, তার ফলে সেটা থেকে আর আমরা আলু পাবো। এখন অনেকের প্রশ্ন কোন মাটিতে আমরা চাষ করব এবং কোন সময় করব। আলু সাধারণত আশ্বিন মাসের মাঝামাঝি সময় লাগালে ভালো, যদি বেলে মাটি হয় তাহলে, কারণ বৃষ্টির জল বেশি সহ্য করে না, বৃষ্টির জল বেশি হওয়ার ফলে মাটি শক্ত হয়ে যায়, আলুর ফলন কমে যাবে। যদি বেলে মাটি হয় তাহলে আশ্বিনের মাঝামাঝি থেকে শেষের সময় লাগালে ভালো। আর যদি এঁটেল মাটিতে লাগাতে চান তাহলে কার্তিক মাসে লাগাতে হবে, কারণ কার্তিক মাসে তখন মৌসুমী জলবায়ু চলে যায়, তখন বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম, হালকা ফুলকা বৃষ্টি হলে কোনো ক্ষতি হবে না। কিন্তু খুব যদি নিম্নচাপের মতন 2-3 দিন ধরে বৃষ্টিপাত হয় তাহলে মাটি শক্ত হয়ে যাবে এবং আলুর ফলন এবং আলুর গঠনও ঠিক সাইজের হবে না, তার জন্য এটা এঁটেল মাটিতে লাগালে। কার্তিক অগ্রহায়ণ পৌষ যে কোনো সময় লাগালে হবে, কিন্তু এটা বের করে নিতে হবে বৈশাখ মাসের প্রথমেই, অতিরিক্ত তাপে না হলে আলু নষ্ট হয়ে যায় আর সেই সময় পোকা লাগার একটা সম্ভাবনা থাকে, তার জন্য বৈশাখ মাসের আগে বিক্রের শেষের দিকে বের করে নিতে হবে। আগে যে পদ্ধতি লাগানো হতো এটা অনেক সময় সাপেক্ষ, এরকম গর্ত করতে হতো, গর্তের মধ্যে দিয়ে এইটা দেখুন এইভাবে লাগা ধরতে হবে, দিয়ে এভাবে পুঁতে দিয়ে আবার মাটি দিয়ে দিতে হবে, এরকম করে এই কাণ্ডটা এরকম ধরে উল্টো দিয়ে করতে হবে যেন পাতাগুলো পড়ে থাকে, এবং এই যে তার অগ্রভাগটা গাছে এটা যেন উঠা না হয়, এরকম করে লাগালে অনেক সময়ের ব্যাপার আছে। আগে মানুষের হাতে অনেক সময় ছিল, এত চাষ ছিল না, এত তাই অনেক সময় ধরে লোকও পাওয়া যেত, তার জন্য এরকম লাগাতে হতো, এতে একটু ফলন বেশি হয়, কিন্তু অনেক সময়ের ব্যাপার আছে, তার জন্য এখন আমরা বেশিরভাগ লোক লাঙ্গলের সাহায্যে কিংবা কোদালের সাহায্যে লাগায়। আর এই প্রসেসে অনেক যেহেতু সময় এবং যদি শক্ত মাটি হয় এই হাতের নখের উপরে চামড়াগুলো উঠে যায় এবং জ্বালা করে, তার জন্য সহজ পদ্ধতি আমরা কোদালের সাহায্যেই এখন লাগাই। মিষ্টি আলু বা লাল আলুর পৌষ্টিক মূল্য আনমূল বা অমূল্য, এখানে অনেকেই ডায়াবেটিস রোগীরা ভয়ে মানে খান না, কিন্তু এখানে
বলতে রাঙা আলুতে শর্করার পরিমাণ খুবই কম থাকে, খেলে কোনো অসুবিধা নেই। ডায়াবেটিস রোগীদের খুব উপকারী। এখানে আছে ফাইবার যা ডায়াবেটিস কন্ট্রোল করে। এছাড়া আছে ভিটামিন সি এবং ভিটামিন বি6 যা রোগ প্রতিরোধ করে এবং ত্বকের যত্ন নেয়। এছাড়াও আছে মানুষের শরীরে প্রোটিনের যে চাহিদা, তার 80% প্রোটিনের চাহিদা মেটানো সম্ভব এই আলু খেয়ে। এছাড়া যদি কাঁচা রাঙা আলু খান, তার যে লাল অংশটা, এতে আছে ফাইটোকেমিক্যালস বা উদ্ভিজ রাসায়নিক যা ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির হাত থেকে রক্ষা করতে পারে। কিন্তু বেশি কাঁচা আলু খেলে হজম করা মুশকিল আছে, এটা পুড়িয়ে খেলে সব থেকে বেশি সুস্বাদু। তাহলে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন এইরূপ গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।